মা একটা জামা দাও তো। কেন, কি জন্য? ওই তো হোলি খেলতে যাবো তো, তাই কোন জামাটা পরবো বুঝতে পারছি না, রং টং লাগবে, তাই তুমি একটা জামা বের করে দাও তো। ও আচ্ছা দাঁড়া। হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়েই আছি। A few moments later. এনে ধর। এটা কি জামা চাইলি তো? হ্যাঁ তো তো কি হোলি খেলতে যাওয়া বলে জামা বের করে দিতে পেরেছি তোমাকে, পুরনো নেতা চাইনি। আরে এই জামাটা এখনো পুরোপুরি নেতা হয়নি, শুধু একদিন আমি ইউজ করেছি ঘর মোছার জন্য। আরে সে তো একই ব্যাপারই হলো, এটা তো ঘর মোছার নেতাই তো হলো, এটা পরে আমি হোলি খেলতে যাবো নাকি? হ্যাঁ তা নয় তো কি বিয়ে বাড়িতে পরার জামা বের করে দেবো নাকি তোকে? এই জামাটাই চুপচাপ পরে যা, আর যদি না পরিস তো খালি গায়ে যা। এইটা ছাড়া যদি অন্য কোনো জামা যদি এক ফোঁটাও যদি রং লাগে তাহলে তোর একদিন কি আমার একদিন, বলে দিলাম। কিরে ভাই রং খেলতে যাবি তো? না রে ভাই। না কেন? কি হবে রং খেলে, আমার মনে তো অনেক আগে থেকেই রং লেগে গেছে। এসব কি বলছিস, কি এখনো তো রঙই খেলা হলো না, আর তুই তার আগে নেশা করে ফেলেছিস? কে বললো তোকে আমার হয়েছে নেশা? আমার তো হয়েছে পাতলা আমাশা, তাই তো রং লাগা মন নিয়ে করবো আমি ভালোবাসা। দেখ ভাই একটা ভালো কথা বলছি, ঠিক আছে, বন্ধু হিসাবে বলছি, ভাই হিসাবে বলছি, ঠিক আছে, এই দেশের মতো মুখ নিয়ে না প্রেম করতে যাস না, বেঘরে মরবি, তাই বলছি এসব কবি কবি ভাব ছাড়, চল রং খেলতে যাবো। সে তুই যাই বলিস ভাই, তাতে আমার চুল ছেঁড়া যায়। আসল রং যখন মনে লেগে গেছে তাহলে বেকার কেন বাইরে রং লাগাতে যাবো, তাই তো বলি ভাই রঙিন হও ভেতর থেকে, বাইরে থেকে তো রঙিন গিরিগিটিও হয়। এ পুরো তার কেটে গেছে, তোকে খেলতে যেতে হবে না, তুই তো রঙিন মন নেই থাক। হ্যালো, হ্যাঁ তোকে কিন্তু আমি বারবার মনে করাচ্ছি, হোলির দিন কিন্তু মনে করে তোর DSLR টানবি। আর হ্যাঁ আরেকটা কথা আমি তোকে বারবার বলছি, মাথায় পুরো ভালো করে ঢুকিয়ে রাখ, এবারে অনলি আবির খেলা হবে। কি খেলা হবে? অনলি আবির খেলা। বাঁদর রং কিন্তু একদম মাখবো না বলে দিলাম, ওই বাঁদর রং তুলতে গিয়ে আমার পুরো গায়ের চামড়া উঠে চলে যায়, তাই এবারে অনলি আবির। আবির মেখে হচ্ছে ভালো করে ছবি তুলে দিবি, তাই বারবার বলছি একবারে মনে করে DSLR টানবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর হ্যাঁ তুই কি কিছু অর্ডার করেছিস? হ্যাঁ এসে গেছে। না ফোন করেছিল আসছে, শুধু অর্ডার করছিস আর টাকা নষ্ট করছিস বল। আরে না না ক্যাশ কার্ড থ্রু দিয়ে অর্ডার করেছি তো, তাই ভালো ক্যাশব্যাকও পেয়েছি। তাই নাকি? হ্যাঁ, আর জানি তো ক্যাশ কার্ড হলো ইন্ডিয়ার সবথেকে বড় ক্যাশব্যাক অ্যাপ্লিকেশন, যেটা কিনা ফান্ডেড বাই মিস্টার রতন টাটা। অ্যামাজন, মিন্ট্রা, অ্যাজুর মতো ওয়েবসাইট থেকে হচ্ছে অনলাইন শপিং করার সময় ক্যাশ কার্ড থ্রু দিয়ে অনলাইন শপিং করলে হচ্ছে ম্যাসিভ ক্যাশব্যাক পাওয়া যায়, যেটা কিনা পুরো ডিল কাজ, যেটা ডিরেক্টলি হচ্ছে ব্যাংকে ট্রান্সফার করে নেওয়া যায়। আর এখন তো অ্যাজিওতে সেল চলছে, তাই ক্যাশ কার্ড থ্রু দিয়ে অ্যাজিওতে শপিং করলে হচ্ছে 8% পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যায়, যেটা কিনা চলবে হচ্ছে March 20 পর্যন্ত। কিভাবে ইউজ করবো জানো? খুবই ইজি, প্রথম হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তুমি ক্যাশ কার্ড ডাউনলোড করো, না তুমি অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করতে পারো, তারপরে হচ্ছে PO2FI এই কোডটা ইউজ করলে তুমি ইনস্টা পয়সা পেয়ে যাবে, তারপরে অ্যাপটা ওপেন করার পর তুমি যেখান থেকে শপিং করতে চাও সেটা সিলেক্ট করো, যেমন হচ্ছে অ্যাজিও, অ্যাজিওটা সিলেক্ট করার পর তুমি অরেঞ্জ বাটনটা ট্যাপ করলে তুমি অ্যাজিওর ওয়েবসাইটে ডিরেক্টলি পৌঁছাবে, তখন নর্মালি যেমন শপিং করো করবে, দেন পেমেন্ট করার পর তুমি ক্যাশ কার্ড অ্যাপে ফিরে এসে তুমি মাই আনসে তুমি তোমার ক্যাশব্যাকটা চেক করে নিতে পারো, যেটা কিনা হচ্ছে পুরো রিয়েল ক্যাশ, যেটা তুমি ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারো অথবা অ্যামাজনে গিফট ভাউচার কনভার্ট করে নিতে পারো। তো আর কি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ক্যাশ কার্ড ডাউনলোড করো। আচ্ছা ঠিক আছে। দেখ ভাই বারবার বলছি শুধু আবির মাখাবি। আচ্ছা ঠিক আছে, শুধু আবির মেখে হচ্ছে পিক তুলবো, ওইটাই হচ্ছে ডিপি করবো, বাঁদর রং মেখে নয়। আরে ঠিক আছে ঠিক আছে। A few moments later. নে শিম্পাঞ্জি মার্কা ছবি উঠে গেছে, এটাই ডিপি করে দে। হোলি খেলতে যাওয়ার আগে এতে সাইন করে দেয়। কি এটা? এগ্রিমেন্ট। কিসের এগ্রিমেন্ট? এবারে যে অনলি আবির খেলা হবে তার এগ্রিমেন্ট। মানে? মানে প্রতি বছর তুই বলিস যে অনলি আবির খেলা হবে কিন্তু না তুই সেই বাঁদরামি করে বাঁদর রং মাখিয়ে দিস, আর এবারেও তুই বলেছিস অনলি আবির খেলা হবে কিন্তু না তুই সেই বাঁদরামি করে বাঁদর রং মাখাবি, তাই আমি এগ্রিমেন্ট করে নিয়েছি, আর এগ্রিমেন্টে লেখা আছে যে এবারে হোলি খেলা অনলি আবির খেলা হবে, কোন রকম বাঁদর রং ইউজ করা যাবে না, আর বাঁদর রং যদি তুই ইউজ করিস তাহলে তোর কি হতে পারে এতে লেখা আছে, সাইন করে দেওয়া। কি লেখা আছে শুনি? এখানে লেখা আছে যে তুই যদি বাঁদর রং আজকে মাখাস তাহলে তোর আর তোর দুটো গুলি বের করে গুলি বল খেলবো, আর তোর দুটো কিডনি বিক্রি করে iPhone 14 কিনবো যখন লঞ্চ করবে, বুঝলি? না না ভাই ঠিক আছে, কোনো রং তোকে মাখাবো না, বাঁদর হনুমান কোনো রঙই তোকে মাখাবো না, এমনকি আবির যিশু অনিবান কিছু নেই তোর সাথে খেলবো না, তুই তোর মতো থাক আমি আমারটা নিয়ে থাকি, আমি আসছি ভাই টাটা। বাঁদরামি বের করে রেখে দেবো একেবারে, আর এগ্রিমেন্টের দরকার নেই, চলো। হ্যাপি হোলি ভাই, বাঁদর হনুমান কোনো রঙে তোকে মাখাবো না, তোকে পুরো সিলভার কালার মাখাবো, চল ভাই। তুই ভাবলি এগ্রিমেন্ট দেখলে আমি ভয় পেয়ে যাবো? এগ্রিমেন্টে না ড্যাশ মারা গেছে, চল ভাই তোকে পুরো সিলভার কালার করে দিই। হ্যাঁ
হাই ফ্রেন্ডস, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করা, খুব খুব শেয়ার করা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ভিডিওটার কোন পার্টটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই জানিও, আর তোমাদের সকলকে জানাই যাচ্ছে হ্যাপি হোলি, তোমাদের কি কি প্ল্যান আমাকে অবশ্যই জানিও, আর হ্যাঁ ডোন্ট ফরগেট টু ডাউনলোড ক্যাশকারো, নিচে ডেসক্রিপশনে আছে লিংক দেওয়া আছে, আর আমার কোড PO25 এটা ইউজ করো তাহলে তোমরা ইনস্ট্যান্ট 25 টাকা পেয়ে যাবে, আর এখানে তোমরা গিভওয়েতে তোমরা পার্টিসিপেট করতে পারো, দুজন লাকি উইনার পেয়ে যাবে হচ্ছে বোটের ব্লুটুথ স্পিকার, আর পাঁচজন লাকি উইনার পেয়ে যাবে অ্যামাজনের গিফট ভাউচার, আর প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা করে ডং করে বাজিয়ে দাও, আর দেখা হচ্ছে পরের ভিডিও খুব শীঘ্রই, ততক্ষণ টেক কেয়ার, বাই।